বিপিএফ টলাপড়া কাম্পা বরগয়ারিয়ে এক নম্বর কক্রাঝার লোকসভার নমিনেশন দিবলে কই আছো। আমি জাস্ট রেলি করিম, এটা আরম্ভ করিম। আর আমি মুঠতে বিপিএফ দল হিসাবে এক নম্বর কক্রাঝার লোকসভার বিজয়ী হওয়াটা নিশ্চিত হব, লগা একো নাই, 100% আমার কাম্পা বরগয়ারিয়া জিকিব পাস। আর ওইফালে দরং ওদালগুড়িতেও আমার দুর্গা দাস বড় ডাঙরিয়া জিকিব। যোৱাকালি মই বিটিসি বাহির রঙিয়া আর কমলপুর সমষ্টিত মই মিটিং করে আইছি, খুব ভাল পজিটিভ রেসপন্স পাইছে। মুঠতে দরং ওদালগুড়ি আর কক্রাঝার লোকসভা এই বিষয় আমার জিকাটো। নব কুমার হরণিয়ায় কেন্ডিডেট দিব পারিব নোৱাৰিব হয়তো আইনের কথা, আইনে বিশেষ ব্যবস্থা লৈ পেলাই কি করে। মুঠতে মই যিখিনি শুনি আছো যে ইয়ার নমিনেশনটো কেনসেল হব যদিও দিয়ে কথা সেইটোই। আর যোৱাকালি ইউপিপিএলর জয়ন্ত বসুমতারী ডাঙরিয়ায় নমিনেশন দিছে, যিমান মানুহ আনিছে এইটো সব 500 মানে কি কয় 500 পয়সা দি পেলাই আনিছে, একজনক 500 টাকা দি পেলাই এনেকুৱা লেবার লগোৱা নিচিনা হাজিরা দি পেলাই মানুহ আনিছে। এইটো মই রিপোর্ট আছে মোৰ হাতত, এইখিনি কথা বেলেগ একো নাই। আজি যোৱাকালি যিখিনি মানুহ দেখুৱাই যে ইউপিপিএলে এইটো সব হাজিরা ভোটার হয়, কিন্তু ভোট আমাকে দিব যেতে নিজে কইছে। আপনাদের চিন্তা করব না লাগে, আমি 500 টাকা পাইছো আমি আইছো, কিন্তু ভোট ইউপিএফএল না যায় আমার চাটাই। নবসরণীয়া ভোট ইউপিএফএল যায় না বিপিএফ আহে না কত যায় আমি না জানো, তার ভোট নাই এটা, নবসরণীয়ার ভোট নাই এটা। হ্যাঁ থ্যাংক ইউ। 10 বছর এমপি হলে কি হব নোয়ারে এটা। বিপিএফ টলাপড়া কাম্পা বরগয়ারিয়ে এক নম্বর কক্রাঝার লোকসভার নমিনেশন দিবলে কই আছো। আমি জাস্ট রেলি করিম, এটা আরম্ভ করিম। আর আমি মুঠতে বিপিএফ দল হিসাবে এক নম্বর কক্রাঝার লোকসভার বিজয়ী হওয়াটা নিশ্চিত হব, লগা একো নাই, 100% আমার কাম্পা বরগয়ারিয়া জিকিব পাস। আর ওইফালে দরং ওদালগুড়িতেও আমার দুর্গা দাস বড় ডাঙরিয়া জিকিব। যোৱাকালি মই বিটিসি বাহির রঙিয়া আর কমলপুর সমষ্টিত মই মিটিং করে আইছি, খুব ভাল পজিটিভ রেসপন্স পাইছে। মুঠতে দরং ওদালগুড়ি আর কক্রাঝার লোকসভা এই বিষয় আমার জিকাটো। নব কুমার হরণিয়ায় কেন্ডিডেট দিব পারিব নোৱাৰিব হয়তো আইনের কথা, আইনে বিশেষ ব্যবস্থা লৈ পেলাই কি করে। মুঠতে মই যিখিনি শুনি আছো যে ইয়ার নমিনেশনটো কেনসেল হব যদিও দিয়ে কথা সেইটোই। আর যোৱাকালি ইউপিপিএলর জয়ন্ত বসুমতারী ডাঙরিয়ায় নমিনেশন দিছে, যিমান মানুহ আনিছে এইটো সব 500 মানে কি কয় 500 পয়সা দি পেলাই আনিছে, একজনক 500 টাকা দি পেলাই এনেকুৱা লেবার লগোৱা নিচিনা হাজিরা দি পেলাই মানুহ আনিছে। এইটো মই রিপোর্ট আছে মোৰ হাতত, এইখিনি কথা বেলেগ একো নাই। আজি যোৱাকালি যিখিনি মানুহ দেখুৱাই যে ইউপিপিএলে এইটো সব হাজিরা ভোটার হয়, কিন্তু ভোট আমাকে দিব যেতে নিজে কইছে। আপনাদের চিন্তা করব না লাগে, আমি 500 টাকা পাইছো আমি আইছো, কিন্তু ভোট ইউপিএফএল না যায় আমার চাটাই। নবসরণীয়া ভোট ইউপিএফএল যায় না বিপিএফ আহে না কত যায় আমি না জানো, তার ভোট নাই এটা, নবসরণীয়ার ভোট নাই এটা। হ্যাঁ থ্যাংক ইউ। 10 বছর এমপি হলে কি হব নোয়ারে এটা। থ্যাংক ইউ। দে